ওটা আন্দোলন, সেটা একটা চলমান প্রক্রিয়া এবং বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু এই আন্দোলনটা চলছে এবং নানান কারণে কিন্তু ওটা আন্দোলন বেশ জটিলতার সৃষ্টি করেছে এবং বর্তমান যে অবস্থা যত দুই দিন ধরে কিন্তু সহিংসতার মতো ঘটনা ঘটছে, পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে আছে এবং সাধারণ শিক্ষার্থী এর আগে ছয়জন সাধারণ শিক্ষার্থীও কিন্তু মারা গেছে এবং প্রচুর পরিমাণে আহত হয়েছে। এবং আজকের যে ঘটনা বাড্ডা রামপুরা সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রতিরোধের মুখে কিন্তু সেখানে পুলিশ আসলে পিছু হতে বাধ্য হয় এবং শহরের নানা প্রান্তেই কিন্তু আসলে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হচ্ছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কলেজের শিক্ষার্থীর পরিমাণটা কিন্তু বেশি। আসলে এই ঘটনাটা যাচ্ছে, শিক্ষার্থীরা সাংবাদিকদের উপরে বেশ বিমুখ এবং তারা এখানে যে সাংবাদিকরা ছিল তাদের এখানে কিন্তু তারা অ্যালাউ করছে না এবং যেমনটি তারা জানালো যে সাংবাদিকদের অসত্য তথ্য প্রচারের কারণে তারা চাচ্ছে না যে তাদের আন্দোলনে কোনো সাংবাদিক আসুক। পুলিশ কিন্তু এখন মারমুখী অবস্থানে আছে এবং তারা দর্শক আপনাদের যেমনটি আমি দেখাচ্ছি যে পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে এবং যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে স্টুডেন্ট কিন্তু এগিয়ে যাচ্ছিল এবং এরপরে পুলিশ পাল্টা তাদেরকে আবার পিছু হটানোর জন্য টিয়ারশেল এবং ককটেল বিস্ফোরণ করে।